আরে শোনো মা, তুমি স্কুল থেকে চলে এসছো? কি হয়েছে মা, কাঁদছো কেন? তুমি আমার কাছে এসো না। কেন? আমার ভয়ঙ্কর অসুখ হয়েছে। ভয়ঙ্কর অসুখ? কি হয়েছে তোমার আমাকে বলো। আমি মজা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আমাকে আর কেউ ভালোবাসবে না। কে বললো তোমাকে? তোমাকে কেউ ভালোবাসবে না, তোমাকে কেউ ভালোবাসে না। কি হয়েছে আমাকে একটু বলো তো, তুমি কি হয়েছে বাবা? আমার সব বন্ধুরা আমাকে চিঠি করছে, ম্যাম আমাকে স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আমাকে স্কুলে ঢুকতে দেবে না। আচ্ছা কেন, এটা আমাকে বলো না, তুমি আমাকে বলো কি হয়েছে। বলো মা, আমার না, আমি কোনো পড়ে যাইনি, আর আমার কাটিও নি, তবু আমার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, আমি কিছু করিনি। আচ্ছা আমি বুঝেছি বুঝেছি, শান্ত হও। আচ্ছা শোনো, না না তুমি আমার কাছে এসো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথা শোনো। আচ্ছা শোনো শোনো শোনো, এখানে এসো, আসো তোমার এসো, তোমাকে একটা গল্প বলি, বসো বসো। কিচ্ছু হয়নি তোমার, এদিক ওদিক লেগে গেছে, হ্যাঁ সবাই পচা বলেছে, কিচ্ছু হয়নি। তুমি খোলো, এটা খোলো খোলো, শান্ত হও তো, শান্ত হও, জল খাবে, জল খাবে, হ্যাঁ জল খাবে না। আচ্ছা শোনো, কিচ্ছু হয়নি, শোনো আমার কথা শোনো। আচ্ছা আমার দিকে তাকাও তাকাও। আচ্ছা বলো তো, পৃথিবীতে সব থেকে সুন্দর কি? ফুল, তাই না? তুমি বারবি ডল দিয়ে খেলো না, সেটাও কি সুন্দর। এই যে যত সুন্দর সুন্দর জিনিস আছে, তুমি চাঁদ দেখতে ভালোবাসো না? চাঁদও কি সুন্দর, কিন্তু চাঁদের গায়েও তো একটু দাগ আছে না, দেখো না তুমি। হ্যাঁ এই যে দেখো, ফুল সুন্দর, ফুলের মধ্যে কাঁটা রয়েছে। চাঁদ সুন্দর, চাঁদের মধ্যেও একটুখানি কালো কালো ছুপ ছুপ রয়েছে, তাই না? তুমি যত সুন্দর সুন্দর, তুমি যে আমাকে বলো যে মা তুমি এত সুন্দর দেখতে, কিন্তু আমার গালের মধ্যেও দেখো দেখো রয়েছে না? তো এরকম তো সবার মধ্যে থাকে, কিন্তু একটা গল্প বলি না, কাঁদে না কাঁদে না, শোনো আমার কথা। যখন এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো না খুব সুন্দর হয়ে যায়, তখন না ওরা খুব দুর্বল হয়ে যায়, জানো তো? কাঁদে না, কাঁদলে কিন্তু আমি কোনো গল্প বলবো না, তখন না খুব দুর্বল হয়ে যায়। হ্যাঁ তো যখন এই চাঁদ ফুল এগুলো এত সুন্দর হয়ে গেল, কিন্তু কী হচ্ছিল, ফুল ওই এইরকমভাবে নুয়ে যাচ্ছিল, ওর মধ্যে কাঁটা দিলে তারপরে ও স্ট্রং হয়ে যাচ্ছিল। চাঁদও এত সুন্দর দেখতে হচ্ছিল, কিন্তু ওই চাঁদ না এত আলো ছড়াচ্ছিল, সেখানে কী হলো যে না একটু কালো 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 দিয়ে ওকে আরও সুন্দর বানিয়ে দিল ভগবান, বুঝতে পারছো? এবার কী হয় বলো তো, এই যে যখন মানুষগুলো দুর্বল হয়ে যায় না, আমরা মেয়েরা খুব সুন্দর না, সবাই খুব সুন্দর না, তুমি কী সুন্দর, আমি কী সুন্দর, মাম্মা কী সুন্দর, তাই না? সবাই খুব সুন্দর না, আম্মা কী সুন্দর, সবাই খুব সুন্দর। এবার কী হয়, ভগবান যখন দেখে না যে আরে এরা তো খুব সুন্দর হয়ে গেছে, এদেরকে তো আরও শক্তিশালী আরও সাহসী বানাতে হবে, তখন ভগবান একটা সময় একটা এঞ্জেলকে পাঠায়, পাঠিয়ে একটা গিফট দিয়ে দেয়, যেটা আজকে তুমি গিফট পেয়েছো, বুঝতে পেরেছো? এই যে গিফটটা যে তোমাকে দিল, এই গিফটটা কিন্তু কেউ আমরা জানি না কখন আসবে কীভাবে আসবে। ধরো যেমন বৃষ্টি, বৃষ্টি কী হয়, বৃষ্টি যখন তখন পড়ে, পড়ে না তখন রাত্রিবেলা তুমি আমাকে জড়িয়ে ধরো, হঠাৎ করে বৃষ্টি আসে, আবার সকালবেলা স্কুল যাওয়ার সময় বৃষ্টি আসে, কোনো টাইমে ঠিক নেই, বাবা অফিস যাওয়ার সময় বৃষ্টি চলে আসে, তো এটাও এরকম। এঞ্জেল তো বুঝতে পারে না যে আমি কখন দেবো গিফটটা, কখন দেবো গিফটটা, এটা বুঝতে পারে না, তাই যখন তখন দিয়ে দেয়। তুমি স্কুলে দেখেছে তোমাকে, তাই স্কুলে গিয়ে দিয়ে দিয়েছে। কোনো কোনো মেয়েকে তো ঘুমের মধ্যে দিয়ে দেয়, কেউ কেউ আবার বাবা মার সাথে পার্কে গেছে তখন তাকে দিয়ে দেয়। কী করার জন্য দেয়? স্ট্রং করার জন্য, আরও সুন্দর সাহসী করার জন্য। কিন্তু জানো একটা বয়স পর আবার এঞ্জেল এটা নিয়েও নেয়, তখন কী হয়, কী তখন কিন্তু খুব মন খারাপের বিষয়, তখন ওই যে মেয়েরা বুড়ি হয়ে যায়, চামড়া কুচকে যায়, দাঁত পড়ে যায়, তারপরে হাঁটুতে ব্যথা শুরু হয়, চোখ কমজোরি হয়ে যায়। তাহলে বোঝো এই যে স্ট্রং জিনিসটা এঞ্জেল তোমাকে আজকে দিল, এটা কতটা উপকারী, তোমাকে কেমন স্ট্রং বানাবে বলো তুমি আমাকে? তোমার মতো একদমই, আমার থেকেও সুন্দর বানাবে তোমাকে। এবার দেখো যখন এটা কেড়ে নেবে, সব মেয়েদেরকে একটা বয়সে এসে এঞ্জেল এই গিফটটা দিয়ে যায়, আবার
একটা বয়সে এঞ্জেল বলে যে না এটা তো আরো অন্য কারো দরকার, এবার তুমি আমাকে দিয়ে দাও, তোমার দরকার ফুরিয়ে গেছে, এবার আমি আবার ওই গিফটটা নিয়ে আবার আরেকটা পরীর মতো একটা মেয়েকে গিয়ে দিয়ে দেবে। জানো পৃথিবীতে সব মেয়ের এই রকম গিফট আছে, মা দুর্গারও আছে, সব দেবীদের আছে, যার জন্য তো মা দুর্গা অত স্ট্রং। কতগুলো অস্ত্র মা দুর্গার হাতে, অসুরকে কেমন করে বধ করেছিল, ঠিক ওই রকমই। এই যে আজকে যে তোমাকে গিফটটা দিল, মা দুর্গার মতো তুমি 10টা অস্ত্র পেয়ে গেলে, ভেবে নাও কি মজার, কেমন মজার বিষয়টা। সমস্ত দেবীদের আছে। তারপরে দেখো এই যে যারা হচ্ছে তোমার, তুমি প্লেন দেখতে ভালোবাসো, হ্যাঁ জাহাজে চড়তে ভালোবাসো, কি হয় তাহলে পাইলট যখন একজন মেয়ে হয় তারও তো এটা তখন ক্যারি করে, সবার হয়, সবার হয়। আচ্ছা যখন অপারেশন করছে একজন, ওই যে তুমি দেখাও না, হ্যাঁ তুমি যাও না, তোমার পেটে এরম এরম করে যে দেখলো, হ্যাঁ সেই যে আন্টিটা ডক্টর আন্টি রয়েছে, তারও তো হয়। তাহলে সে কি এরকম ভাবে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেছে তোমাকে দেখার সময়? আর কাঁদবো না, মনে থাকবে তোমার। হ্যাঁ কিন্তু এবার আমাকে বলো, বৃষ্টি আসলে আমরা কি করি? ছাতা নি, কেন নি? যেন আমাদের কাপড় আর আমরা না ভিজে যাই। ওরে আমার সোনামণি, আমার সোনামা, কত বুদ্ধি হয়েছে। তো এটাকে আটকানোর জন্যই যে জামা কাপড়ে যাতে না ভিজে যায়, না লেগে যায়, আমাদের পোশাক আর গায়েটায় যেন না লেগে যায়, তার জন্য জানো রেনকোটের মতো একটা ব্যাপার আছে। এই যে বৃষ্টিটা যে হচ্ছে এটা আটকানোর জন্য একটা ব্যাপার আছে। সব মেয়েদেরকে জানো তো এই যে সব সময় আজকের থেকে তুমি পাশে রাখবে, ঠিক আছে? এই যে এটা একটা রেনকোটের মতো, দেখো আমার পার্সো আছে না, তাহলে এটা তুমি সবসময় ব্যবহার করবে, ঠিক আছে? তাহলে আর ভিজবো না আমি? না, কিন্তু তুমি ভাবো ওরা পরে স্ট্রং হবে, আর তুমি আজকে আজকে থেকে স্ট্রং হয়ে গেলে হাই ফাই। আমার থেকেও বেশি সুন্দরী আর সাহসী হয়ে যাবে, আমার পাগলি মেয়ে একটা।